সমস্যা আমার ছিল ওই যে আমি ওই দেশে একদিন একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট করি, সেটার কারণে আমার কোমরে ব্যাক পেন যেটা বলে ওইটা হয়েছিল। ওরা বলেছিল এখানে সামান্য রগ বাঁকা হয়ে গিয়েছে এইরকম কিছু আমাকে বলেছে, তো ওটা সমাধান হয়ে যাবে, ওষুধ দিয়েছিল, কিছু এক্সারসাইজও দিয়েছিল, তো ওগুলো কন্টিনিউ করতাম, যখন করতাম তখন একটু ভালো, পরে আবার দেখা যায় তো সেই আগের জায়গাতে চলে আসে ব্যথাটা। আচ্ছা, তো সিদ্ধান্ত হলো যে আমি দেশে আসলে আমি এটা কোনো বড় ভালো ডাক্তার বড় হসপিটাল দেখাবো। তো এই মর্মে আমি নেটে ঘাটাঘাটি করে অনেক পর দেখতে পেলাম যে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের একটা ভিডিও, পরে ওরা অনেকগুলো দেখেছি, তাই আমার মনে হলো যে আমি ওইখানে আসি, দেশে আসি, আসলে ওখানেই ডাকাতে স্যারের সাথে দেখা করব, তাই এই উদ্দেশ্য আমার দেশে আসা। এবং আমি তিন তারিখে আসছি, ফেব্রুয়ারির তিন তারিখে আসছি, এখন পর্যন্ত আমি আপনার এই ডিপিআরসি হসপিটালের আন্ডারেই আজ পর্যন্ত এখানে আসি এবং আলহামদুলিল্লাহ এখন সুস্থতা বোধ করতেছি। ওনার লাস্ট টাইম যখন দেশের বাইরে যান তখন সেই সমস্যাটা ছিল না, তো যখন হচ্ছে দেশের বাইরে গিয়েছেন তো প্রায় সময় কথা হতো ওনার সাথে যে হচ্ছে উনি এই প্রবলেমটার জন্য সাফারার ছিলেন, তো দেশের বাইরেও ট্রিটমেন্ট নিয়েছিলেন, তো আমাকে শফিউল্লাহ প্রধান স্যারের ইয়েটা দিলেন, আমি খোঁজখবর নিয়ে আপনাদের যে কমিটমেন্ট ছিল বা ইয়েটা যে ছিল আপনাদের চিকিৎসকদের বা আপনাদের যারা ছিলেন সবাই সবার যে কমিটমেন্ট ছিল এটা পুরোপুরি ফুলফিল করেছেন এবং আল্লাহর রহমতে উনি সুস্থ আছেন। উনি কি এখন সম্পূর্ণ সুস্থ আছেন? ওনার কোমর ব্যথাগুলো কি আছে এখন? না, ওনার কোমর ব্যথাগুলো নাই এখন, আল্লাহর রহমতে সুস্থ আছেন উনি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আমাদের প্রতিদিনকার প্রোগ্রাম মেডিকেল বিডি। মেডিকেল বিডি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে নতুন নতুন পেশেন্টদের সাথে পরিচয় করিয়ে দিই, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও আমরা একজন নতুন পেশেন্টের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিব, যিনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমর ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন। আসুন দর্শক, আমরা ওনার সাথে কথা বলি এবং ওনার মুখ থেকে আমরা শুনি যে ওনার পুরো বিষয়টা। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমার নাম হাতিম খান। আচ্ছা স্যার, আপনার বয়স কত? আমার বয়স 35। 35। আচ্ছা, বাংলাদেশের কোন জেলাতে আপনি অবস্থান করছেন? মৌলভীবাজার জেলাতে। সিলেট মৌলভীবাজার। অনেক সুন্দর একটি জায়গা স্যার। আচ্ছা, আপনি কি দেশের বাইরে ছিলেন কখনো? জি, আমি দেশের বাইরে ছিলাম। কোথায়, কোন দেশে? আমি ইউএইতে থাকি, মেন এটার দুবাই। কত বছর যাবৎ ওইখানে? আমি প্রায় 18 বছর যাবৎ আছি। কত 18 বছর যাবৎ, মানে দীর্ঘ একটা সময় আপনি? দেড় যুগ ধরে। জি। আচ্ছা, যদি কিছু মনে না করেন, ওখানে মানে কি ধরনের প্রফেশনের সাথে আছেন আপনি? আমি ওইখানে ইন্টেরিয়র ডিজাইনার সেকশন যেটা, এইটাতে কাজ করি, হোম ডেকোরেশন যেটা, ভিতরের কাজ এগুলো। আচ্ছা, তার মানে দীর্ঘ একটা সময় ধরে মানে আমাদের বাংলাদেশের জন্য যেটা সবচেয়ে প্রয়োজনীয় এবং সবচেয়ে আমাদের উন্নয়নমূলক কাজে যেটা সবচেয়ে বেশি কাজে লাগে, যেটা আমাদের জিডিপির অনেক বড় একটি অংশ, যে রেমিটেন্স, সেটা পাঠানোতে আপনাদের ভূমিকা অনেক 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 বেশি, সেটা আমরা সবাই জানি। তো এত দীর্ঘ একটা সময় আপনার পরিবার পরিজন থেকে যে দূরে থাকা, সেটা অবশ্যই অনেক কষ্টের একটা সময়। এটা তো অবশ্যই কষ্টের। তবে আমি দেশে খুব আর্লি ব্যাক করি, এক দেড় বছর পর পর। তো এই বছর করোনার থাকাকালীন অবস্থায় আমি আসতে 2 বছরের উপরে লেগেছে আমার, আর যেটার জন্য একটু লেট হয়ে গেছে। আচ্ছা স্যার, আমাদেরকে কি একটু বলবেন যে মূলত আপনার কী সমস্যা ছিল? সমস্যা আমার ছিল ওই যে আমি ওই দেশে একদিন একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট করি, সেটার কারণে আমার কোমরে ব্যাক পেন যেটা বলে ওইটা হয়েছিল। এর জন্য কতদিন আগে? ওইটা এক দেড় বছর আগে। আচ্ছা, এর আগে কি আপনার এই কোমর ব্যথা বা এটা কি ছিল? না, এর আগে আমি এটা কখনো অনুভব করিনি। কীভাবে হয়েছিল, কাজ করতে গিয়ে? না, কাজ করতে গিয়ে নাই, আমি ওইটা রোডে চলতে গিয়ে একটা বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম। ও আচ্ছা। তারপরে মানে প্রাথমিকভাবে কী করেছিলেন, কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন? প্রাথমিকভাবে আমি ওই দেশে বিভিন্ন ইয়েতে হসপিটালে গেছি, ওইখানে চিকিৎসা নিয়েছি, কোনো ফল হয়নি। তারপর আমি, তারা কী বলেছিল আপনাকে? ওরা বলেছিল এখানে সামান্য রগ বাঁকা হয়ে গিয়েছে এইরকম কিছু আমাকে বলেছে, তো ওটা সমাধান হয়ে যাবে, ওষুধ দিয়েছিল, কিছু এক্সারসাইজও দিয়েছিল, তো ওগুলো কন্টিনিউ করতাম, যখন করতাম তখন একটু ভালো, পরে আবার দেখা যায় তো সেই আগের জায়গাতে চলে আসে ব্যথাটা। আচ্ছা, তো সিদ্ধান্ত হলো যে আমি দেশে আসলে আমি এটা কোনো বড় ভালো ডাক্তার বড় হসপিটাল দেখাবো। তো এই মর্মে আমি নেটে ঘাটাঘাটি করে অনেক পর দেখতে পেলাম যে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের একটা ভিডিও, পরে ওরা অনেকগুলো দেখেছি,
তাই আমার মনে হলো যে আমি ওইখানে আসি, দেশে আসি, আসলে ওখানেই ঢাকাতে স্যারের সাথে দেখা করব। তাই এই উদ্দেশ্য আমার দেশে আসা। এবং আমি তিন তারিখে আসছি, ফেব্রুয়ারির তিন তারিখে আসছি। এখন পর্যন্ত আমি আপনার এই ডিপিআরসি হসপিটালের আন্ডারেই আজ পর্যন্ত এখানে আসি এবং আলহামদুলিল্লাহ এখন সুস্থতা বোধ করতেছি। তার মানে আপনি ফেব্রুয়ারির তিন তারিখে আপনি ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান ওনার আন্ডারে থেকে ভর্তি হয়েছেন এবং আজকে হচ্ছে ফেব্রুয়ারির বিশ তারিখ। আচ্ছা, সো এই ভর্তি থাকার পরবর্তী অবস্থা, এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন? এখন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং ডিপিআরসি হসপিটালের ম্যানেজমেন্ট এবং স্টাফ এবং শফিউল্লাহ প্রধান স্যার এবং আপনারা যারা এখানে ডিপিআরসির ম্যানেজমেন্টে আছেন ওনারা ও সবাই অনেক আন্তরিক। তাই সবার আন্তরিকতার মাধ্যমে এবং মেডিসিনের মাধ্যমে আবার থেরাপির মাধ্যমে আল্লাহর অশেষ রহমতে আমি এখন সুস্থতা বোধ করছি। আপনার সেই কোমরের ব্যথাটি কি এখন আছে? না, কোমরের ব্যথাটি এখন চলে গেছে এখান থেকে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মাশাআল্লাহ, অনেক বড় একটি ব্যাপার এবং অনেক আশার একটি কথা। স্যার, আমাদেরকে কি একটু বলবেন, আমরা জানি যে UAE একটি উন্নয়নশীল একটি দেশ এবং পুরো পৃথিবীতে একটি নাম করা একটি দেশ, এবং আমরা কিন্তু এ ধরনের অসংখ্য পেশেন্টও পাই যারা এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ওনারা থাকেন, বাট তার বড় একটি অংশ দেখা যাচ্ছে যে এই পরবর্তীতে তারা দেশে চলে আসে, যা কারণ ওখানে তারা হয়তো উন্নত চিকিৎসা তারা পাচ্ছে না বা যে ধরনের চিকিৎসা তাদের পাওয়ার কথা তারা পায় না। কিন্তু কেন সেটা কি একটু বলতে পারেন? কারণ অনেকেই কিন্তু ওখানে চিকিৎসা না করে পরবর্তীতে দেশে চলে আসেন, সেটার কারণটা কি জানেন কিছু? সেটার প্রধান কারণ হচ্ছে মূলত আমরা তো এখানেও অনেকটা একাকিত্ব বোধ করি। তো আমরা যারা হসপিটালে থেকে চিকিৎসা নিতে হয় আমাদের পরিবার পরিজন কেউ সাথে থাকে না, মূলত মেইন প্রধান কারণ হচ্ছে এটা। একটা পেশেন্ট যেটুকু রেস্ট নেওয়ার কথা এতটুকু রেস্ট নেওয়ার মতন এখানে কোনো সুযোগ সুবিধা নাই আমাদের। তো এখানের মেডিকেল বা চিকিৎসা ব্যবস্থাও অনেকটা ব্যয়বহুল। অথচ আমরা তো এখানে যে রেস্ট নেওয়ার কথাটা আমরা তো পরিশ্রমই করি অবশ্যই, যারা প্রবাসে থাকে কেউ বসে করুক কেউ দাঁড়িয়ে কেউ ড্রাইভিং করে যেভাবে হোক এটা পরিশ্রম তো অবশ্যই। তো সেই রকম সময় হয়ে ওঠে না প্রথমে রেস্টরা, যার আমার যে সমস্যাটা আমার মতন যারা আরও আছে এরা অবশ্যই এই বিষয়টা অ্যানালাইজ করতে পারবে অবশ্যই, যে এই চিকিৎসাটা নিতে হইলে অবশ্যই রেস্টের প্রয়োজন আছে। তো তাই আমাদের বিশেষ করে দেশে আসা, পরিজন সাথে থাকে, আপনজনেরাও থাকে, তাই একটু রিল্যাক্স বোধ হয় আর আন্তরিকতাও মিলে আমাদের দেশে আসলে, এর জন্যই মূলত দেশে আসে এসে আমাদের চিকিৎসা করা। আচ্ছা স্যার, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, যেটা কিছুক্ষণ আগে আপনি বলেছেন। তো স্যারের বিষয়ে আপনি ইউটিউবের মাধ্যমে যখন প্রথম জানতে পারেন, ইউটিউবে তো আসলে আরও অনেক ডক্টরও আছেন, তাহলে কেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বা কেন ওনাকে আপনি পছন্দ করলেন? জি, আমি আরও ডক্টর দেখেছি, নামও মনে আসছে না অনেকের এই সেগমেন্টের। তো ডক্টর শফিউল্লাহ স্যারের যে কথাবার্তা, উনি যেভাবে যে সেম আমাকে এখন যেভাবে ওনার অবজার্ভে রেখে হসপিটালে যেভাবে আমাকে স্টেটমেন্ট করেছেন, উনি ঠিক তেমনিভাবে ইউটিউবে যে ভিডিওগুলো দেন ওইগুলোও সেম পজিশনের। তাই আমি ভাবলাম যে প্রথমে দেখেই আমি বুঝতে পারছি, ওনার কয়েকটা ভিডিও দেখেছি, তাই ভাবলাম যে আমি তো আমার রেস্টেরও দরকার বা যে সময়টুকু আমার হাতের দরকার, তাই আমি অবসর সময়টুকু দেশে গিয়ে কাটাবো। এবং স্যারের যে কথা বলাটা, ওর দেখ রোগ তো ওনার কথা বলাতেই শেষ হয়ে যায় সত্যি কথা যেখান, আর উনি অনেক আন্তরিক। উনি যেভাবে আমি টিভি ভিডিওতে দেখেছি চ্যানেলগুলোতে দেখেছি ওইখানে এসেও ঠিক এইভাবেই ওনাকে দেখেছি, উনি যে রিল্যাক্সে যেভাবে কথা বলেন বা কথা বলার যে ভঙ্গি এটা আমার অনেক ভালো লেগেছে। অবশ্যই শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ওনাকে দীর্ঘ হায়াত দান করুক এবং আমাদের মতন যারা এখানে আরও এই ভুক্তভোগী আছেন ওনারা যেন ডিপিআরসি হসপিটালে আসে। আশা করি সবাই সুস্থ হবে যারা আসবে ইনশাল্লাহ আমার মতন, এবং সবাই দোয়া করব আমি যাতে সামনের দিনগুলো ভালোভাবে সুস্থভাবে কাটাতে পারি এবং ডিপিআরসি হসপিটালের সকলের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ। এবং আমি বিশেষ করে এখানের যে সেবা পেয়েছি আশা করি যারা আসবে এরাও এর থেকে আরও ভালো পাবে আশা করি আমি, আর ইনশাল্লাহ আগামী দিনগুলো যেন সবার ভালো কাটে। আন্তরিক মুবারকবাদ রইল আপনাদের প্রতি যারা ডিপিআরসি হসপিটালের সাথে জড়িত, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও যাতে ভালো থাকি সবাই দোয়া করবেন এই কামনা করি।
স্যার ধন্যবাদ আপনাকে। স্যার আপনাকে একটু ফ্ল্যাশব্যাকে নিই, আমরা হচ্ছে একটু আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে যেমন আপনি যখন এই আপনার এই কোমর ব্যথাজনিত সমস্যা আপনি ভুগছিলেন, যখন আপনি বাইরেও আপনার এই ধরনের চিকিৎসা করার চেষ্টা করছিলেন বা যখন আপনি সফল হচ্ছিলেন না, তখন আমরা সাধারণত দেখি যে দীর্ঘ একটা সময় তারা যখন এই ধরনের ব্যথা বয়ে বেড়ান তারা কিছুটা ডিপ্রেশনে চলে যান। আপনার ভিতর কি এই ধরনের কোনো কিছু কাজ করছিল, কোনো হীনমন্যতা কাজ করছিল, বা কখনো কি মনে হয়েছে যে আপনি কখনো সুস্থ হবেন না, এরকমটা কি কখনো মনে হয়েছিল? এটা অবশ্য কিছুটা ডিপ্রেশনে চলে যাওয়া এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। যারা দীর্ঘদিন চিকিৎসা করে তারপরে কোনো ফল না মিলে অবশ্যই এটা একটু আমাদের আমার জন্য না শুধু আশা আমি তো ভাবছি আমার মতন যারা এই রোগে ভুগছেন আশা করি সবাই একটু ডিপ্রেশনে চলে যায়। তো এখানে এসে যে আমি আশা পাচ্ছি বা যে সফলতা পাচ্ছি আশা করি সেই সফলতাটুকু আমার আগের দিনগুলো সামনের দিনগুলো যাতে চলার জন্য অনেক সাথী হয়ে থাকবে। স্যার আপনাকে যখন প্রথম দেখেছিলেন কী বলেছিলেন আপনাকে দেখে? স্যার তো আমাকে দেখেই বললে সব কিছুই না ইনশাল্লাহ চলে যাবে। আমি তো বললাম স্যার আমার এখানে ব্যথা করে ওইখানে ব্যথা করে, স্যার তো স্ট্রেট রুটে বললেন আমাকে যে না এটা থাকবে না, এটা নিয়ে টেনশন করো না, কনফিডেন্টলি ইনশাল্লাহ। দেখেই বুঝতে পারছেন যে আপনাকে কিউরেবল এবং কিউর করা অবশ্যই সম্ভব, সম্ভব তাই হয়েছেও ইনশাআল্লাহ। স্যার তার কথা রেখেছেন, আপনি কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আজকে বাড়ি ফিরে যাচ্ছেন, আপনার আপনজনদের কাছে ফিরে যাচ্ছেন, কেমন লাগছে দীর্ঘদিন পরে এই সুস্থতা কেমন লাগছে আপনার কাছে? দীর্ঘদিন পরে এই সুস্থতা অবশ্য ভালো লাগার আর ভালো লেগেছে, ভালো আছি এর জন্যই আমি অনেকটা উপরওয়ালার কাছে আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করি, সেই সাথে এই DPRC হসপিটালেরও শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা এখানে ওনার একজন ভাইকে পেয়েছি, ওনার সাথেই আছেন, আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো, ওনার বড় ভাই। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলুন। আদনান। স্যার আপনি কি করেন এমনি? আমি স্টুডেন্ট। কোথায়? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা স্যার আমরা একটু জানতে চাইবো যে আপনার যে ভাই উনি দীর্ঘদিন যাবত একটা দুর্ঘটনাজনিত কারণে ওনার কোমর ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন এবং উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন, সো আপনি ওনাকে এই অ্যাক্সিডেন্টের আগেও স্বাভাবিক মানুষটাকে আপনি দেখেছেন এবং পরবর্তী অবস্থা আপনি দেখেছেন এবং আফটার যে ট্রিটমেন্ট সেই অবস্থা আপনি ওনাকে অবজার্ভ করেছেন, পার্থক্যটা কী দেখছেন, উনি কেমন ছিলেন বা এখন কেমন আছেন? ওনার লাস্ট টাইম যখন দেশের বাইরে যান তখন সেই সমস্যাটা ছিল না, তো যখন হচ্ছে দেশের বাইরে গিয়েছেন তো প্রায় সময় কথা হতো ওনার সাথে যে হচ্ছে উনি এই প্রবলেমটার জন্য সাফারার ছিলেন, তো দেশের বাইরেও ট্রিটমেন্ট নিয়েছিলেন, তো আমাকে সফিউল্লাহ প্রধান স্যারের ইয়েটা দিলেন, আমি খোঁজখবর নিয়ে আপনাদের যে কমিটমেন্ট ছিল বা ইয়েটা যে ছিল আপনাদের চিকিৎসকদের বা আপনাদের যারা ছিলেন সবাই সবার যে কমিটমেন্ট ছিল এটা পুরোপুরি ফুলফিল করেছেন এবং আল্লাহর রহমতে উনি সুস্থ আছেন। উনি কি এখন সম্পূর্ণ সুস্থ আছেন, ওনার কোমর ব্যথাগুলো কি আছে এখন? না ওনার কোমর ব্যথাগুলো নাই এখন, আল্লাহর রহমতে সুস্থ আছেন উনি। মাশাআল্লাহ, এটা অনেক বড় একটি ব্যাপার। দর্শক স্যার আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, যেমন আমাদের আশপাশে কিন্তু আপনার মতো এরকম অসংখ্য রুগী আছেন যারা হয়তো এই ধরনের ছোটো ছোটো ব্যথা বলেন বা অনেক বড় বড় ব্যথা নিয়ে তারা দিনের পর দিন তারা অতিবাহিত করে দেন, অনেকে চিকিৎসা করতে করতে যখন দেখছেন যে তারা ভালো হচ্ছেন না একটা সময় তারা আশা ছেড়ে দেন এবং তারা নীরবে এই ব্যথাটা সহ্য করতে থাকেন, অনেকে এই নীরবে ব্যথা সহ্য করতে করতে একটা সময় পৃথিবী ছেড়েও চলে যায়। আমরা কিন্তু এরকম অনেক রুগী পাই যারা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ভুয়া বা অপচিকিৎসার মুখোমুখি হয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছেন, এই আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে উপদেশমূলকভাবে কিছু বলবেন? অবশ্য সেসব ভাই বোন যারা দেশে কিংবা দেশের বাইরে আছে আমি অবশ্য তাদেরকে বলবো, অনুরোধ করব যে যারা এই সমস্ত পেইন বা ব্যথাজনিত রোগে বা হাড় ক্ষয় রোগ বা এই ধরনের যে কোনো সমস্যা যারা ভুগতেছেন ওনারা যেন খুব শীঘ্রই আমি আশা করব DPRC হসপিটালের সাথে যোগাযোগ করে এবং প্রধান স্যারের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমি আশা করছি আমার মতো সবাই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা ওনার মুখ থেকে শুনতে পেলেন যে উনি যখন UAE ছিলেন উনি একটা ছোট দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন এবং সেটার পরবর্তী সময়ে ওনার কোমরে ব্যথা যখন শুরু হয় উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট উনি করেছেন, বাট উনি ফল না পেয়ে পরবর্তীতে উনি বাংলাদেশে আসেন, এসে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট করেন গত 3 তারিখে এবং আজকে 20 তারিখ,
এই অল্প কিছুদিনের মাঝখানেই ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, সেই অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্টটা গ্রহণ করে আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। এই যে ওনার একটি সঠিক সিদ্ধান্ত, খুব দ্রুত সময়ের ভিতরে একটি সিদ্ধান্ত কিন্তু আজকে ওনার জীবনটা বদলে দিয়েছে। এই জীবন বদলে দেওয়াটা কিন্তু আপনার পক্ষেও সম্ভব। আমরা কিন্তু এরকম অসংখ্য রুগীর সাথে আমরা কথা বলি বা ওনাদের কেস স্টাডি আমরা দেখতে পাই। অনেকে আছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেন, বিভিন্ন জায়গায় টাকা পয়সা নষ্ট করেন, ওনারা খরচ করতে চান কিন্তু ওনারা সঠিক ট্রিটমেন্টটা পান না। অনেকে আছে বিভিন্ন অপচিকিৎসার সম্মুখীন হয়ে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন। আমরা কিন্তু এ ধরনের অসংখ্য রোগীও আমরা পাই, কারণ আমাদের আশপাশে কিন্তু এরকম অসংখ্য ভুয়া চিকিৎসক আছেন যারা ওত পেতে থাকেন আপনার টাকা সর্বস্ব নিয়ে যাওয়ার জন্য। আপনার কী হবে তারা কিন্তু সেটা চিন্তা করেন না, কিন্তু এখন কিন্তু আমাদের কাছে ইনফরমেশন খুব হাতের নাগালেই আছে। আমরা ইউটিউবের মাধ্যমে বলেন, ফেসবুকের মাধ্যমে বলেন, আমরা কিন্তু খুব সহজেই অসংখ্য ডক্টরের সম্পর্কে আমরা জানতে পারি। আপনার জানার পরে যখন আপনারা একটু সরেজে মেনে আপনারা নিজেরা এই বিষয়গুলো আপনারা একটু তদারকি করবেন, আপনারা একটু নিজেরা খোঁজ খবর নেবেন, তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন এবং সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে পারবেন। সঠিক সিদ্ধান্তটা অবশ্যই আপনাদের হাতের মুঠোয় আছে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই মূল্যবান মতামত দিয়ে দর্শকদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন এবং সঠিক রাস্তায় আপনারা যারা অসুস্থ আমার মতন আছেন সঠিক রাস্তায় আসবেন এবং ভালো হবেন, সুস্থ হবেন এই কামনা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।